আজ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ জেলা কংগ্রেস অফিসে এসে জাতীয় পতাকা উত্তোলন করেন। তারপর জেলা পার্টি অফিসে মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু এবং ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন। অধীর চৌধুরী পতাকা উত্তোলনের পর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজকে যারা দেশপ্রেমের ঢং করছেন তারা কোনো দিন ভারতবর্ষের কোনো জায়গায় জাতীয় পতাকা তোলেননি বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, ভারতবর্ষ যেদিন স্বাধীন হয়েছিল তারপর এই তিরঙ্গা পতাকাকে তারা কোনোদিনই মানেননি। তারা বলেছিলেন, আমরা এই পতাকাকে মানি না, তাদের পতাকা গেরুয়া পতাকা। অধীর বলেন, বিজেপি পার্টির যে RSS তার হেডকোয়ার্টার নাগপুর, সেই নাগপুরে 52 বছর ধরে বিজেপির পার্টিরা যারা দেশপ্রেমের কথা বলেছেন তারা কোনোদিন স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তোলেননি, আজ তারা দেশপ্রেমের অভিনয় করছেন। অধীর বলেন, স্বাধীনতা যেদিন লাভ করলো তারপর থেকে বিরোধিতা করে এসেছে আর আজকে দেশপ্রেমের বলি আওড়াচ্ছেন এই বিজেপি। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188।